এই মুহূর্তে একটা বড় খবর, আরও বিপদে শাহরুখ খান। সে পাঠান ছবি বড় অ্যাকশন নিল CWC। শাহরুখ খানের পাঠান নিয়ে বিতর্ক বেড়েই চলেছে। দীর্ঘ সময় পর শাহরুখ খান বড় পর্দায় কামব্যাক করছেন, কিন্তু সেখানে বিপত্তি সেই নেই। সিনেমার ভবিষ্যৎ নিয়ে কেউ নিশ্চিত নয়। প্রথমে পাঠান নাম নিয়ে এবং তারপর বেশরম রঙকানটি বিতর্কের আগুনে হিতাহুতি দেয়। লেটেস্ট আপডেট অনুযায়ী এবার ছবির নির্মাতাদের বিপদ আরও বেড়েছে। উত্তরপ্রদেশের বাহরাইচ জেলার শিশু কল্যাণ কমিটি সেখানে ডিজিপিকে পরামর্শ দিয়েছে পাঠান ছবির বেশরম রং গানের ক্লিপিং সহ অন্যান্য অশ্লীল বিষয়বস্তু সরিয়ে ফেলার জন্য। কিন্তু কল্যাণ কমিটির দাবি এতে তরুণ প্রজন্মের উপর খারাপ প্রভাব পড়েছে। শিশু কল্যাণ সম্পর্কে শিশু কল্যাণ সমিতি সভাপতি সতীশ কুমার শ্রীবাস্তব সহ দীপমালা প্রধান, অর্চনা পাণ্ডে এবং নবনীত মিশ্র সহ আরও চার সদস্যের বেঞ্চ চিঠি দিয়েছে উত্তরপ্রদেশ সরকারকে। সেখানে তারা চিঠিতে জানায় যে উত্তরপ্রদেশ সরকারের তরুণীদের উন্নয়নের জন্য স্মার্টফোন দিয়েছে, এবার তাদের কেউ এই সমস্ত দৃশ্য দেখা থেকে আটকানো যাবে না, তাই এগুলো সিনেমা থেকে অপসারণ করে নিলেই সমস্ত সমস্যার সমাধান সম্ভব। এখনও অবধি পাঠান ছবির ট্রেলার লঞ্চ হয়নি, সিনেমার টিজার এবং গান নিয়েই এত হৈ হট্টগোল শুরু হয়েছে। আগামী 10 জানুয়ারি ছবির ট্রেলার লঞ্চ হবে, তখন ছবি নিয়ে বিতর্ক আরও বাড়তে পারে। এর মধ্যে আবার পাঠান ছবির নাম নিয়েও বিতর্কে উস্কানি এসেছে, অনেকে দাবি করছে নাম বদল করার। আসলে আমার মনে হয় রাজনীতি এমন ঊর্ধ্বে চলে গেছে যে কোনো কিছু ইস্যু করে নিয়ে খানেদেরকে বয়কট করে, যেমন বেশরম গানটি একটি রং নির্ধারিত করে এই পাঠান ছবিকে আসলে নয় শাহরুখ খানকে টার্গেট করা হচ্ছে। যেমন শাহরুখ খান, সালমান খান, আমির খান এদেরকে ডোবাতে বা এদেরকে শেষ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপনাদের রায় কী বলেন কমেন্টে জানাতে পারেন।